আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আজকের বিষয় হচ্ছে গীবত নিয়ে। বর্তমান গীবত নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, এত প্রচার প্রসার হচ্ছে, মানুষ গীবতকে মানে এত বড় গুনাহ হতে পারে এর জন্য জাহান্নাম নিশ্চিত, জাহান্নামের ভয়াবহত রয়েছে। মানুষ এসব জানে কি না আমার মনে হয় না, যদি জানতো তাহলে এই ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা এসব প্রচার করত না। তো যাই হোক, আজকে গীবতের আমি সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করা যায়, গীবতের পুরস্কার, গীবত করার ক্ষতি এবং গীবত করে ফেললে তা করণীয় কি, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছি। এখন গীবত, এর শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা, কুৎসা রটানো এবং পেছনে সমালোচনা করা, পরচর্চা করা। কারো দোষ ত্রুটি থাকবে সেটা আপনি মানুষের, অন্য মানুষের কাছে প্রচার প্রসার করা, সে ব্যক্তি সামনে হোক কিংবা পিছনে হোক, এভাবে ইসলামের ভাষায় গীবত বলা। আর এটাকে বলা হয়েছে যে এটা হারাম এবং তথা কবিরা গুনাহ। মনে রাখবেন, কবিরা গুনাহ সে সকল গুনাহ ব্যাপারে বলা হয়েছে যেগুলো শাস্তি নির্ধারণ করা হয়েছে। তো প্রথমে আমি গীবত যদি আপনি না করেন সে সকল সম্পর্কে আমি সুসংবাদ দিতে চাচ্ছি। যারা গীবত না করছে তারা কি কি পাবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি গীবতের মাধ্যমে তার অন্য মুসলিম ভাইয়ের মর্যাদাহানি করা থেকে দূরে থাকলো, তাহলে আল্লাহ তাআলার উপর এই বান্দার হক হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি রাখবে। আলবানী সহিহুত তারগিবে 2847 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হাদিসটি সহি। সুতরাং যদি আপনি গীবত থেকে দূরে থাকেন তাহলে আপনি আল্লাহ তাআলা জিম্মাতা চলে গেলেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেই। আর গীবত করতে আমরা সাধারণত, আমরা যত কথাই বলি মানুষের সাথে যত মিশব তত গীবত বাড়বে। তবে মানুষদের সাথে মিশা যেমন স্বাভাবিক কাজ, তেমনইভাবে আপনি যদি অতিরিক্ত কথা বলেন, অতিরিক্ত মানুষের সাথে মিশেন, তাহলে হয়ে যায় বেশি বাড়াবাড়ি করা, তখনই আপনার গীবতটা বেশি হয়ে যায়। তাই আমরা যদি অপ্রয়োজনীয় যে কথাবার্তা আছে সেগুলো যদি আমরা কমিয়ে দিই তাহলে অনেকাংশে আমরা বেঁচে ফিরতে পারবো। যখন আমাদের প্রয়োজনে আলোচনা থাকে না তখনই কিন্তু আমরা এই গীবতটা করে বেশি। আচ্ছা, গীবতের আরেকটা পুরস্কার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো বান্দার দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিও গোপন রাখবে। কার দোষ ত্রুটি নেই? আমরা জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত আমাদের দোষ ত্রুটির অভাব নেই। সুতরাং প্রত্যেক মানুষই ভুল করে থাকে, আর আল্লাহ তাআলা ভুল তো আল্লাহ তাআলা কাছে যদি আপনি ক্ষমা চান তাহলে তো মাফ করে দিবেন। কিন্তু যে ভুলগুলি আপনি বান্দার হক গীবত করে থাকেন তখন কিন্তু বান্দার কাছে ক্ষমা চাইতে হয়। সুতরাং আপনি যদি বান্দার কাছে যদি ক্ষমা না চাইতে পারেন তাহলে এর গুনাহ বাগিদার আপনার অনেক বেশি হবে, আপনার নেক আমল পর্যন্ত চলে যেতে পারে। তাই যদি অন্যের দোষ ত্রুটি আপনি গোপন রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিও গোপন রাখবেন। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। অন্য আরেকটি হাদিসে বলছেন যে যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিও গোপন রাখবেন। শুধু আখিরাতে নয়, বরং আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনার দোষ ত্রুটিগুলি গোপন রাখবেন। অনেকে হয় না যে তার গোপনীয় ভিডিও ফাঁস হয়ে যায়, কল রেকর্ড ফাঁস হয়ে যায়, ফাঁস হয়ে যায় না তো? সুতরাং এইসব বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। এখন প্রশ্ন হলো যে আপনি দোষ ত্রুটি তো বলা যেতে পারে। দেখুন, এই ব্যাপারে কেউ যদি আপনার প্রতি জুলুম করে তখন আপনি দোষ ত্রুটি বা আপনি ওই ব্যক্তির কিছু খারাপ দিক আপনি বলতে পারেন।
মন্দ কথার প্রচারণা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে তার ব্যাপারটি ভিন্ন, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা নিসা 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি জুলুম অবস্থা থাকেন আপনি, তখন আপনি দোষ ত্রুটি বলতে পারেন। যেমন হতে পারে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে আপনার বেতন দেয়নি, তখন আপনি সমাজে মান্যগণ্য ব্যক্তি বা পুলিশের কাছে বা যাদের কাছে বিচার দিলে আপনি আপনার টাকাটা উদ্ধার করতে পারবেন, তখন আপনি ওই মালিকের ব্যাপারে দোষ ত্রুটি বলতে পারেন। তবে মালিককে আগে অবহিত করা, যদি সে না দেয় তখন আপনি বলতে পারেন। আরেকটা দিক হচ্ছে আপনাকে কেউ ভয় দেখিয়ে আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, তখন আপনি বিচারক হিসাবে যে কাউকে যে যার মাধ্যমে আপনি উপকার হবেন তাকেই আপনি শুধু বলতে পারবেন। যাই হোক, এ হচ্ছে আপনি যদি আপনি জুলুমের শিকার হয়ে যান তখন আপনি মানুষের কাছে বলতে পারবেন। এবার গীবত, আপনি যদি গীবত করে ফেলেন এর ভয়াবহতা কি? এতক্ষণ তো জান্নাতে চলে গেলেন, আপনার অনেক ভালো লাগলো, কিন্তু এবার দেখুন যে যারা গীবত করে যাচ্ছে অনলাইনে অফলাইনে, একটা বিষয় কি বলবো যে গীবত আমরা যে সাধারণ মানুষ যে বলছে তা নয়, গীবত তো রাজনৈতিক, সামাজিক, তারপরে চায়ের দোকানে, বাসে, যে কোনো সমাগমে গীবত করা হচ্ছে। এছাড়াও আমরা যারা আলেম রয়েছে, আমাদের উচ্চে যারা আলেম রয়েছে তারাও একই কাজ করছে, তারাও গীবত করে যাচ্ছে। সুতরাং এটা আমাদের দুর্ভাগ্য বিষয়। যাই হোক, গীবত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসটি এসেছে, তিনি বলেন যার অগ্র পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংস নিশ্চিত। তাই আমাদের জন্য দুঃখ সংবাদ, গীবত যে এত ভয়ানক। আপনি যদি মদ পান করেন, চুরি করেন, ডাকাতি করেন, ব্যভিচার করেন, এর থেকেও নিকৃষ্ট পাপ হচ্ছে গীবত করা। কারণ গীবতের ব্যাপারে এত হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন কিন্তু এক ব্যক্তি নিজের চোয়াল নিজেই সে ছিঁড়ছে, ধারালো ছুরি ধারালো নখ দিয়ে, সে তার শাস্তি কিন্তু গীবত করার কারণেই। গীবতের আরও শাস্তি হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবেন না, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে এসেছে। আরও রয়েছে যে যে আপনি যদি গীবত করেন তাহলে কিয়ামতের দিন আপনার গীবতকারীর পচা মাংস ভক্ষণ করতে আপনাকে বাধ্য করা হবে, আপনি যদি নাও চান তবু আপনাকে করতে হবে, সহিহ বুখারী হাদিস। তারপর হচ্ছে যে গীবত করার কারণে আপনার যদি ওই ব্যক্তি যদি ক্ষমা না করেন, তাহলে আপনি যার প্রতি গীবত করেছেন সে যদি ক্ষমা না করে তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে না, এর কারণও কিন্তু আপনার জাহান্নাম সুনিশ্চিত। আরও রয়েছে আপনি গীবত করার কারণে আপনার নেক আমলগুলো ওই ব্যক্তি নিয়ে যাবে। এই তো গেল গীবত করার কারণে কিছু ভয়ানক কথা। ধরুন সে সলাত পড়ে না, গান বাজনা শুনে, মদ খায়, সে যদি এসব কাজ করে, আপনি যদি মানুষের সামনে প্রচার করে বেড়ান তার অগোচরে, সে জানে না, অথচ সে সেই সকল কাজগুলো করছে, তবুও কিন্তু আপনার গুনাহ হবে, আপনি তবুও কিন্তু আপনি তার যে গুনাহ করতো সেটি কিন্তু আপনি প্রচার করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেছিল যে যদি সে ব্যক্তি যদি সেই পাপ কাজ করেও তাহলে কি আমি কি প্রচার করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমরা এই কাজগুলো করতে পারবে না। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। সুতরাং গীবতের এত ভয়ানক শাস্তি যে আমরা স্মরণে রাখছি না। গীবত ফেসবুক ইউটিউব এসব খুললেই যেন গীবতের সমাহার। গীবত এই তো গেল আমরা গীবতের জান্নাত জাহান্নাম নিয়ে। এবার আসি, যদি আপনি গীবত করেই ফেলেন তাহলে কি করবেন?
গীবতের কাফফারা হিসেবে আপনাকে যা করতে হবে, সকল আলিমগণের মত হচ্ছে যে গীবতের মাধ্যমে ব্যক্তির সম্মান মর্যাদা নষ্ট হয়, অথচ এটা একটা কিন্তু একটা মুসলিম হক অধিকার, আপনার একজন মুসলিমের অধিকার আপনার মর্যাদা রক্ষা করা, কিন্তু আপনি তা বিনষ্ট করছেন। গীবত করা যেমন অপরাধ, গীবত শোনাও কিন্তু তেমনই টুকটাক অপরাধ হয়ে থাকে। ধরুন আপনি গীবত করে ফেলেছেন, এখন গীবত করে কিন্তু মানুষ মানুষের অগোচরে, আপনার উচিত হবে যে তার সামনে গিয়ে সরজমিনে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। যদি আপনি তাকে খুঁজে না পান বা গেলে আরও ক্ষতি হতে পারে, তাহলে আপনি তার হয়ে সৎকার করতে পারেন, তার ব্যবসা উন্নতির জন্য, তার ছেলে সন্তানের জন্য, তার সম্পদের জন্য, যেভাবে হোক তার জন্য দোয়া করা, যাতে সে জানাতে যাতে যেতে পারে এবং আপনার যে গুনাহগুলো রয়েছে সেই গুনার জন্য নিজের হয়ে অনুতপ্ত হওয়া, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।